সেন্সিটিভ টপিক, আর সব থেকে বড় কথা খুব কমন, সেন্সিটিভ আর খুব বাজে টপিক, কিন্তু এটা ট্রু, মানে এটা শুধু সব থেকে বাজে কমন জিনিস, কমন জিনিস এটা কমন জিনিস একটা, যদি মানে বলো ওটা আমার বলতে ইচ্ছে করছে না, সেটা কমন। তো ট্রু মানে এছাড়া আপনি আমাদের ফেসবুক টুইটার ইনস্টাগ্রামকে ফলো করতে পারেন, ওখানে আমরা আমরা ইন্টারেক্টিভ পোস্ট দিই, মাঝে মাঝে কোয়েশ্চেন অ্যান্সার দিই, তো আপনারা ওখানে আপনাদের কমেন্ট করতে পারেন অথবা আপনার কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে পারেন। আর লিঙ্কে ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। থ্যাংক ইউ। আজকে আমরা একটা হিন্দি মুভির টিজার রিয়াকশন নিয়ে এসেছি, ভক্ষক, যেটা ডায়রেক্ট করেছে পুলকিত, আর লিখেছে পুলকিত আর জোৎস্না নাথ, ওকে, আর কাস্টে আছে ভূমি পেডনেকর, সঞ্জয় মিশ্রা, আদিত্য শ্রীবাস্তব এবং অন্যান্য। তো ইটস আ বেসড অন ট্রু স্টোরি, মেবি রেপ বা মেয়ে পাচারের এরকম ধরনের একটা টপিক নিয়ে, নো আইডিয়া। দেখা যাক। मुनव्वरपुर के एक चाइल्ड सेंटर होम में बच्चियों के साथ शारीरिक दुर्व्यवहार की खबर है। हेलो, 1 2। आखिर ऐसा क्या है उस बालिका गृह में जिसे बंसी साहू छुपाने की कोशिश कर रहे हैं? छोटी छोटी बच्चियों के अधिकार के लिए लड़ रहे हैं हम, समझ रही हो? টপিকটা খুব টাফ, হার্ট মন প্রাণ হাতে রেখে মানে সিনেমাটা দেখতে হবে, খুব বাজে একটা ইম্প্যাক্ট হবে, মানে ভালো ইম্প্যাক্ট যত বাজে ভাবে হবে, মানে দেখতে অনেকটা কষ্ট হবে, ওরকমই একটা স্টোরি। ইমোশনালি একটা টার্বুলেন্স তো হবেই, যেটা বুঝতে পারছি, আর যেভাবে দেখাচ্ছে এইটুকু, যারা যারা আছে, এটা খুব সেন্সিটিভ টপিক, আর সব থেকে বড় কথা খুব সেন্সিটিভ আর খুব বাজে টপিক, কিন্তু এটা ট্রু, মানে এটা শুধু সব থেকে বাজে কমন জিনিস, কমন জিনিস এটা, কমন জিনিস যদি বলো মানে ওটা আমার বলতে ইচ্ছে করছে না, সেটা কমন। তো ট্রু মানে ও তো ভেবেই খারাপ লাগে, বালিকা গৃহে এরকম হওয়াটা, যাই হোক আমি সত্যি বলতে চাইছি না কোনো মানে মানে পার্টিকুলার নেগেটিভ টু ওয়ার্ডই বলতে চাইছি না ইভেন্টস আমার নিয়ে, মানে এটা কাছে, পার্টিকুলার কোন একটা চাইল্ড হোম কে নিয়েই করা হয়েছে। যে কোনো একটা লোকাল যারা রিপোর্টার হয় তারা যখন একটা লোকাল জায়গায় দেখতো ওটাকে ডিসক্লোজ করে যখন, তার হ্যাঁ, মানে কোনো বড় রাইটস সড়ো নিয়ে নিউজ চ্যানেল নয় না, এত সেটা ছোট বোঝা এই গেল। যেটা রুমের মধ্যেই হ্যাঁ একটা রেকর্ড করে চ্যানেল, তো ভালো ডাউন টু আর্থ দেখে সেটা হুম কোন ছোট শহরের বা গ্রামেরই দেখানো হয়েছে, তো তো ট্রেলারের ভালো বুঝতে পারবো যে এক্স্যাক্টলি কোন স্টোরি কোন শহরের একদম ঘটনা দেখাচ্ছে। আর ওই এই টপিক গুলো না ইয়ের ভূমিকাটা পালন করছে আদিত্য শ্রীবাস্তবই, ভূমিকাটা পালন করছে হ্যাঁ, মেন ভিলেনের, আর প্রত্যেকজনের হাসি গুলো যা টিপিক্যাল, ইটস লাইক অসুরিক হাসি যেটাকে বলে না, সেটা একদম ফিল মানে মনের ভিতরে একদম গিয়ে সঞ্জয় পিনের মতো মিশ্রা লাগবে, ক্যামেরাম্যান আছে মনে হয়, যেটা ওর বিশাল একটা বড় ভূমিকা থাকবে। অ্যাক্টিং নেটফ্লিক্স ভালো, পারফরমেন্স টিজারের ভালো ওয়েট, পাবো টিজারের না সরি ট্রেলারের ওয়েট করছি, একদম। আর তার থেকে বড় কথা 9 ফেব্রুয়ারি চলে এসেছে, 2 উইকস আই থিঙ্ক পর, হ্যাঁ, তো তো ট্রেলারও বেরিয়ে যায় মাঝখানে, সিনেমাটা দেখেই একদম ডাইরেক্ট আপনাদের কাছে আমাদের নিজেদের মূল্যবান মতামত যাকে বলা হয় আসলে আমরা রিভিউ নিয়ে চলে আসবো। হ্যাঁ আমার ভালোই লাগে যখন কিছু কিছু এই টাইপের স্পেশালি মুভিগুলো যখন ওটিটিতে রায় রিলিজ করে, আর যেগুলো বড় মাপের অ্যাকশন মুভি, সেগুলো অবভিয়াসলি তা ডিজার্ভ করে থিয়েটারে বড় স্ক্রিন, সবাই এরাও ডিজার্ভ করে, ডিজার্ভ করে, বাট ব্যাপারটা
মানুষ এখন কত যাবে ডিস্টিংগুইশ করে দিয়েছে ব্যাপারটাকে যে ঠিক আছে এই সিনেমা আমরা ওটিটি তে দেখে নেব আর এটা মানে যেটা সত্যি যেটা একদম মুখে সবার আমার মনে হয় চোখ আঙুল দিয়ে দেখানো বা মুখে একটা করে চোর মারার মতন চোর ফেল করে দিয়েছে যে যে ছোট মুভি যেগুলো সত্যি ভালো হয় দেখা উচিত আর তো ভালো মুভি যখন হয় আম সাপোর্ট করা উচিত বাট আসলে এখন এত মুভি রিলিজ করছে প্রত্যেকটা মান্থে যে তুমি কত গিয়ে আর টিকিট তো এমন না যে 10 টাকা 5 টাকা আর মানুষের কাছে সত্যি টাইমটাও একটা ব্যাপার যে তোমার কমফর্ট জোন এখন বাড়িতে বসে দেখছি যখন ইচ্ছে হোক রাত দিন কিন্তু গিয়ে দেখা একটা টাইম মানি আর একটা সবকিছু এনার্জি সবকিছু দেওয়াটা একটা হলে গিয়ে একটা ব্যাপার হ্যাঁ আর ওটিটি তো একটা প্ল্যাটফর্ম আস্তে আস্তে আরো বড় প্ল্যাটফর্ম হচ্ছে কত থেকে শুরু হয়েছিল এখন কত বড় প্ল্যাটফর্ম হয়ে গেছে আরো বাড়ছে তো আর ইন্ডিয়ান প্ল্যাটফর্ম মানে ইন্ডিয়ান অডিয়েন্স কে যখন নিচ্ছে এত ভালো করে তো ওদের তো মানে বলে না চার চাঁদ একদম আলটিমেট ওয়ার্ল্ডে সবথেকে বেশি পপুলেশন এখন আমাদের কান্ট্রিতে সো আমাদের অডিয়েন্স সবথেকে বেশি আপনারা জানাবেন আপনারা জানেন কিনা কোন স্টোরি নিয়ে এটা বলা হয়েছে পার্টিকুলার কোন ইভেন্ট কে নিয়ে দেখানো হচ্ছে সেটা কিন্তু বলেনি আপনারা আপনাদের কেমন লেগেছে জানাবেন আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব না করা থাকলে প্লিজ সাবস্ক্রাইব আর এই মাসের ভিডিও আমরা রিয়্যাক্ট করতে চাই সেটা কমেন্ট বক্সে লিখে জানাবেন আর আপনাদের নেক্সট ভিডিওতে দেখা হবে বাই বাই